নমস্কার বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার বাজার এক এই ভিডিওর মাধ্যমে আমরা এমন একটা শেয়ার নিয়ে আলোচনা করতে চলেছি যে কোম্পানিটি আমাদের মাল্টি ব্যাগার মানে করে দিয়েছে যদি কেউ পনেরো বছর আগে মাত্র পনেরো বছর আগে যদি এই কোম্পানিতে এক হাজার টাকা ইনভেস্ট করতে তাহলে আজ প্রায় সে এক লাখ কুড়ি হাজার টাকার উপরে সে প্রফিট ইনকাম করে নিত মাত্র পনেরো বছরে এই জিনিসটা আমাদের হতে দেখা গেছে এবং সাথে সাথে বলতে পারি এই কোম্পানি আমাদের মানে এই কোম্পানি যে সেক্টরে কাজ করে সেই সেক্টরে কিন্তু সেকেন্ড কোম্পানি বলতে পারি যে আমাদের জিও আমরা যেমন দুটো রিটেল কোম্পানিকে কিন্তু আমরা দেখতে পাই মার্কেটে যেমন হলো টেলিকম সেক্টরের মধ্যে জিও এবং যদি জিওতে খারাপ হয় তাহলে আমরা এয়ারটেলে চলে আসবো এরকম ব্যাপারটা হয় যেখানে আমাদের ধরুন কোনো নেটের ইস্যু হচ্ছে যেখানে জিও ঠিক হচ্ছে না সেখানে কিন্তু এয়ারটেল আমাদের দেখতে পাওয়া যাচ্ছে তো এইভাবে আমাদের মানে এক দুই কোম্পানি স আমরা সময় কিন্তু টপ টপ কোম্পানি নিয়েই কথা বলি যারা এক দুই তিনের মধ্যে থাকে আমরা কিন্তু সেই সব কোম্পানিগুলোকেই বেশি কভার করি কারণ এখানে কিন্তু আমাদের টাকা রিক্সের পরিমাণ খুবই কম হয় যার জন্য কিন্তু আমরা এরকম শেয়ার চুজ করে নিই তো সেখান থেকে যদি বলি তাহলে আমাদের ফার্স্ট যে কোম্পানি হলো সেটা হলো জি এম এম ফোর কোম্পানি এবং সেকেন্ড যদি বলি তাহলে আমরা এই কোম্পানিকে দেখতে পাবো তাহলে চলুন শুরু করি এই ভিডিওটি এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে থাকব সরাসরি শেয়ারটির উপরে যাওয়ার আগে আপনাদের একবার জি এম কোম্পানিটির প্রাইস এবং নামটা আপনাদের দেখিয়ে দিতে এসেছি কিভাবে আমাদের এখানে জাম্প দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন ওপেন করলে দেখতে পাবেন যে কি সুন্দর কিন্তু আমাদের এই কোম্পানিটি আপ ট্রেন্ড এরকম কিন্তু আমরা দেখতে পাই তো সেখান থেকে এই কোম্পানি সিমিলার কোন কোম্পানি সেটা আমরা দেখে নেব কম্পারিজান করলে সেই কোম্পানি আমাদের ফার্স্ট চলে আসে চলুন দেখে নিই কোন শেয়ারের কথা বলছি আমরা চলে এসেছি আমাদের প্রধান যে শেয়ার আজকের মূল আলোচনা সেটা আমরা তার উপরে চলে এসেছি যেটা দেখতে পাচ্ছি এইচ এল ই গ্লাস কোট লিমিটেড আমরা কিন্তু নামের মধ্যে গ্লাস কোট দেখতে পেয়ে যাচ্ছি এবং সাথে সাথে এই কোম্পানির যদি আমরা চার্ট প্যাটার্ন ওপেন করি সেখানে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন ওপেন করার আগে পাঁচ দিন পাঁচ দিনে দেখুন কি সুন্দর আমরা একটা রিটার্ন তেইশ পার্সেন্টের রিটার্ন বসে আছি এক মাসের চার্ট প্যাটার্ন সেখানে যদি দেখি পঁয়তাল্লিশ পার্সেন্ট ছ মাসের চার্ট প্যাটার্ন করোনার পিরিয়ড এখানে ছাড়িয়ে করোনার পিরিয়ড ছাড়েও কিন্তু আমাদের একান্ন পার্সেন্ট রিটার্ন দিতে দেখা যাচ্ছে সাথে যদি এয়ারটিল ডেট দেখতে চাই মানে এই বছর মানে জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত আমাদের কতটা দিয়েছে তো সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় একশো পঁচাশি পার্সেন্ট আটশো টাকা কিন্তু আমাদের লাভ হতে দেখা যাচ্ছে এই কোম্পানি একটা খুব অসাধারণ একটা প্যারামিটার আছে যেটা আপনাদের দেখিয়ে দেবো মানে আপনার অবাক হয়ে যাবেন সেই প্যারামিটারটা দেখলে সেটা দেখে নেবো সাথে যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন ওপেন দেখে নিই মানে কিভাবে এই এই জায়গাটা আমাদের কিভাবে উপরে আসছে দেখা যাচ্ছে একবার দেখুন মানে জাম পুরো জাম মানে এই কোম্পানির কাছে এমন এমন প্রোজেক্ট আসতে আসতে দেখা যাচ্ছে যার জন্য কিন্তু এরকম আমাদের জাম দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা এই জায়গায় এই জায়গাটা আসা এতটাই সহজ নয় যারা এই সব জায়গাগুলোতে হোল্ড করে আছে লং টার্মে এতটা পথ যারা এই কোম্পানির সাথে ছিল তারা কিন্তু আজ এই জিনিসটা জানতে পেরেছে তো এর জন্য কিন্তু আমাদের রিটেল ইনভেস্টাররা আমরা এই জায়গাটুকু খুব কিন্তু কম মানে অ্যাভয়েডে করে যায় থাকতেই চায় না যেটা আপনাকে বললাম পনেরো বছর পনেরো বছর দেখুন কত গুণ আপনাকে দিয়েছে প্রায় একশো তিরিশ গুণ আপনার টাকাকে মাল্টিভ্যাগার করে দিয়েছে একশো তিরিশ গুণ সেখান থেকে যদি বলি এই কোম্পানি মাত্র আপনার ন টাকা দশ পয়সা দেখতে পাওয়া যাচ্ছিল দু সালে এখনও কিন্তু এই কোম্পানিটি পনেরো বছর পূর্ণ হয়নি তো সেখানে যদি আপনি এই কোম্পানি মাত্র হাজার টাকা হাজার টাকা যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে হাজার ইন্টু আজকের এই বারোশো টাকা আপনি গুণ করে দেখুন আপনার কত হতো এক লাখ কুড়ি হাজার টাকা মাত্র পনেরো বছরে আপনার হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা হয়ে যেত মানে কী সুন্দরভাবে কিন্তু আমরা এখানে টাকা ইনকাম করে নিতে পারি কোনো ঝুট ঝামেলা ছাড়া শুধু আপনাকে শেয়ারগুলোর উপরে একটু নজর রাখতে হয় দিনে দেড় ঘন্টা বা এক থেকে দু ঘন্টা আপনি একটু টাইম দিলেই কিন্তু এগুলো খুব সহজেই ম্যানেজ করতে পারেন তো এরকম প্যারামিটার থেকে আমাদের এত সুন্দর রিটার্ন কিন্তু আমরা আগেও দেখেছি বা এত সুন্দর রিটার্ন কিন্তু অন্য কোম্পানিতে এতটা জাম দেখতে পাওয়া যায় না যেটা আমরা এই কোম্পানিতে দেখে নিলাম দেখুন কোম্পানিতে গেরাওয়াট মানে নিচে এসছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যদি বলি এক বছরের চার্ট প্যাটার্ন ওপেন করছি যেখান থেকে কোম্পানি আমাদের হাজার টাকা এসেছিলো সেখান থেকে কিন্তু আমার আমাদের নিচে আসতে দেখা গেছে প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু আমাদের নিচে মুক্তপরে পড়তে দেখা গেছে সেখান থেকে কিন্তু কোম্পানি আমাদের আবার কামব্যাক করে সব থেকে হায়েস্ট কিন্তু ভ্যালু চলে এসেছে একটা মেন কথা হলো যেটা আমাদের এই কোম্পানি কিন্তু এনএসসি অফিসিয়াল সাইটের উপরে লিস্টেড নেই আপনারা দেখতে পাচ্ছেন বোম্বে বিওএম এই আমাদের কিন্তু বোম্বে স্টক এক্সচেঞ্জের উপরে কিন্তু আমরা এই এই কোম্পানিটি লিস্টেড হতে দেখতে পেয়েছি এই কোম্পানি কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো আমাদের ন্যাশনাল স্টকের উপরও আমরা দেখতে পাবো তো তার জন্য বলছি আপনারা যদি সার্চ করেন তাহলে বোম্বে সরি বোম্বে স্টক এক্সচেঞ্জের উপরে যে সার্চ করবেন নাহলে কিন্তু আপনাদের এর দেখাবে তো সেখান থেকে এই প্যারামিটার তো আমি আপনাদের পুরোটা দেখিয়ে দিলাম চলুন আরও একটা অসাধারণ প্যারামিটার আছে প্রোমোটার হোল্ডিংয়ের যেটা আপনাদের অবাক করে দিতে পারে আমরা চলে এসেছি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন উপরে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জুন দু সেখানে আমাদের কোম্পানির প্রোমোটারদের কাছে ফিফটি কিন্তু শেয়ার দেখতে পাওয়া যাচ্ছে এবং টোটাল ডিএফএফআই তাদের কাছে এতটা ছিল যেখান থেকে কিন্তু এখানে কোনো ফরেন ইনভেস্টার নাই এবং কোম্পানির প্রমোটারদের কিন্তু কোনো প্লেজও কিন্তু রাখা নেই এবং সেখান থেকে যদি আমরা আরও সাথে সাথে সামনে যাই সেখানেও কিন্তু সেম প্যারামিটার এখানে আমরা প্রমোটারদের দেখতে পাচ্ছি কোনো চেঞ্জ নেই এবং টোটাল ডিএফএফআই মানে ডোমেস্টিক ইনভেস্টার তারা কিন্তু কমিয়ে নিয়েছে কিছুটা এবং উপরে দেখুন অসাধারণ যে প্যারামিটারটা বলছিলাম কোম্পানির প্রমোটাররা কীভাবে তাদের অংশ বাড়িয়ে নিয়েছে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে চুয়াত্তর মানে পঁচিশ পারসেন্ট পঁচিশ পারসেন্ট তাদের কোম্পানিতে তারা নিজেরাই স্টিক নিজেরাই কিনে নিয়েছে তার মানে বুঝতে পারছেন যখনই আমরা এত মানে লম্বা পিরিয়ডের জন্য দেখতে পাই মানে এত জাম্প দেখতে পাই তখন কিন্তু বলতে পারি এই প্রোমোটাররা কিন্তু কোম্পানির থেকে বেশি ভালো জানে কোম্পানি কি অবস্থায় চলবে কখন চলবে পাঁচ বছর দশ বছরে কি কি হতে পারে এই কোম্পানি কিন্তু প্রোমোটাররা সব বেশি জানে তো সেখান থেকে কিন্তু আমরা দেখেই নিলাম কোম্পানির প্রোমোটাররা কীভাবে তাদের অংশ এক ধাক্কায় পঁচিশ পারসেন্ট বাড়িয়ে নিয়েছে তো সেখান থেকে বলবো এই কোম্পানিতে আপনারা চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারেন খুব কিন্তু বড় কিছু আমরা দেখতে পেতে পারি সেখান থেকে যেটা মানে অসাধারণ এটাই আপনাদের বারবার বোঝানো ছিল যে যখন কোম্পানি কোম্পানিতে তার প্রোমোটাররাই তাদের স্টিক বাড়িয়ে নেয় যেটা আমরা রিলায়েন্সের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম মুকেশ আম্বানি স্যার তার কুড়ি হাজার কোটি টাকা কিন্তু সে মার্কেটে তার নিজের কোম্পানিতে ইনভেস্ট করেছিল সে জানতো যে তার কোম্পানি কিন্তু গ্রো হবে তার জন্য কিন্তু সে ইনভেস্ট করেছিল এখানেও সেম জিনিস আমরা কিন্তু যে প্যারামিটার অলরেডি দেখে নিয়েছি সেখানে আমরা দেখলাম কত সুন্দরভাবে কিন্তু আমাদের কোম্পানি খুব ইনভেস্ট মানে ইনভেস্ট করলে কিন্তু প্রফিট ভীষণ ভীষণভাবে কিন্তু উপরে চলে এসেছে তো সেখান থেকে বলবো আপনারা চাইলে এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন এবং যদি ভালো না লাগে তাহলে অ্যাভয়েডও করতে পারেন কিন্তু আমি মনে করি এই সব কোম্পানিগুলোতে আপনাদের একটা দুটো শেয়ার কিন্তু কিনে রাখা উচিত কারণ এগুলো আপনি শিখতে পারবেন আর এগুলো কিন্তু ফিউচারে আমাদের বড় হতে দেখতে পাওয়া যাবে আমরা চলে এসেছি কোম্পানির ব্যালেন্স শিটের উপরে যেখানে কিন্তু আমরা মানি কন্ট্রোল ওয়েবসাইটের উপরে দেখতে পাচ্ছি কোম্পানি আমাদের দু হাজার ষোলোই যখন কোম্পানি আমাদের লিস্টিং হতে দেখা যাচ্ছিলো তখন কিন্তু আমাদের একুশ কোটি টাকার রিজার্ভ ছিল তারপরে চল্লিশ তারপরে চুয়াল্লিশ এবং তারপরে কিন্তু পঞ্চাশ এখন তেষট্টি দেখতে পাওয়া যাচ্ছে সাথে কোম্পানির যে ডেপথ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানি বড় হওয়ার জন্য কিন্তু ডেপথ আমাদের এখানে বাড়তেও দেখা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু ক্রস ভেরিফিকেশান করে নিতে পারেন যে কোম্পানির ডেপথ কিসের জন্য বাড়ছে আপনারা নেটের উপরে সার্চ করলে পেয়ে যাবেন তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি চার কোটি টাকা এখন সতেরো কোটি টাকা এবং তারপরেও কিন্তু আমাদের একাশি মানে বিরাশি কোটি টাকা কিন্তু ডেপ দেখতে পাওয়া যাচ্ছে এবং কোম্পানির ব্যালেন্স শিটও যদি দেখে নিই সেখানে কিন্তু সাত কোটি টাকা এবং তেরো কোটি টাকা এখন ন কোটি টাকাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো ব্যালেন্স শিট স্মল ক্যাপ কোম্পানি হিসাবে কিন্তু খুবই অসাধারণ আমরা দেখতে পাচ্ছি দেখুন কোম্পানির মা মার্কেট যে ক্যাপ হলো সেটা কিন্তু খুবই কম মাত্র ষোলোশো চল্লিশ কোটি টাকার স্মল ক্যাপ যা সত্যি সব কিছু আপনাদের সেটাই কিন্তু তুলে ধরছি যদি ইন্ডাস্ট্রিয়াল পি দেখেন সেটা কিন্তু চুরানব্বই এবং এই কোম্পানি কিন্তু ফর্টি সেভেন পয়েন্ট টোয়েন্টি ফোর পি আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড ইল যদি দেখেনি সেখানে কিন্তু আমাদের পয়েন্ট ষোলো পার্সেন্ট দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি ডিভিডেন্ড দেয় এবং কোম্পানি নেট সেল সেটা কিন্তু আমাদের গ্রহতে দেখতে পাওয়া যাচ্ছে প্রফিটে একটু নিচে চলে এসেছে দশ কোটি টাকা কিন্তু ওভারঅল যেটুকু দেখে নিলাম কোম্পানির শেয়ার প্রাইস এবং সামনের প্রজেক্ট সেগুলো কিন্তু আমাদের অসাধারণ অসাধারণ কিন্তু জিনিসগুলো আমরা দেখে নিচ্ছি চাইলে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং বারবার যেটা আমি আপনাদের শিখিয়েছি যে আপনি যেটুকু টাকা রিক্স মানে খেলতে পারবেন যে হ্যাঁ এই কোম্পানি এই টাকাটা কালকে আমার ডুবে গেলে কোনো ব্যাপার না সেইটুকু টাকাই কিন্তু আপনি শেয়ার মার্কেটে নিয়ে আসবেন তাহলে আপনার কোনো মানে ভয়ও থাকবে না আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যেতে যেতে কোম্পানির চার্ট প্যাটার্ন উপরে চলে এসেছে যেখানে কম্পেয়ারের যদি আমরা ক্লিক করি সেখানে কিন্তু প্রথমে চলে এসছে আমাদের যে জি এম এম হুইলার আরও একটা কোম্পানি কিন্তু আমরা দেখতে পেয়েছি যেটা কিন্তু খুবই কম তো আমরা এটাকে ছেড়ে দিলাম এই কোম্পানির সাথে কিন্তু আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবেন তিন মাস সরি তিন মাসে আমরা যে রিটার্ন দেখতে পাচ্ছি সেটা সত্তর পার্সেন্ট এবং এখানে যদি দেখতে পাই সেটা কিন্তু আমাদের সেভেন্টি সেভেন পার্সেন্ট দেখতে পাওয়া যাচ্ছে আমাদের জিএম ফোর হুইলারে মানে দুটোই বলতে পারি কিন্তু প্যারামিটার আমাদের সমান সমান চলছে যদি ছ মাস দেখি সেখানে আমাদের কিন্তু এখানে ফিফটি এখানে নাইনটি ফোর পারসেন্ট এবং এই বছরের পুরোটাই যদি দেখে নিই সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন কি অসাধারণ আমাদের রিটার্ন কিন্তু আমাদের এখানে চলে এসেছে এবং ইয়ার এক বছর আগেকার যদি কথা বলি সেখানে ছশো পারসেন্ট এবং চারশো পারসেন্ট মানে এক বছর এই কোম্পানি আপনাদের কিভাবে মাল্টিপাগার করেছে সেটাও আপনারা দেখে নিন পাঁচ বছর যদি বলি থাউজেন্ড পারসেন্ট একুশশো পারসেন্ট ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন এখানে ম্যাক্সিমাম চারপাটে আসছে না কারণ একটা কোম্পানি কিন্তু ও সরি এখানে এসেই গেছে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বারো হাজার এবং চার হাজার সাড়ে চার হাজার বলতে পারি বারো হাজার আর সাড়ে চার হাজার এইভাবে আমাদের কিন্তু রিটার্ন দিয়েছে তো আপনারা চাইলে ফিফটি ফিফটি আপনারা তাদের আপনাদের যে ক্যাপিটাল আছে সেটা কিন্তু এখানে ফিফটি ফিফটি আপনারা ইনভেস্ট করতে পারেন কারণ ফিফটি ফিফটি করার সব থেকে মূল উদ্দেশ্য কি থাকে যদি একটা কোম্পানি যদি নিচে চলে আসে অন্য কোম্পানি কিন্তু আমাদের অলরেডি উপরে যেতে দেখা যায় এটা আমাদের মেন্টালি সাপোর্ট হিসেবে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের একটা কোম্পানিতে যদি কোনো গড়বড় হয় তখন কিন্তু অটোমেটিক আমাদের যে সেকেন্ড কোম্পানি থাকে সেটা কিন্তু উপরে চলে আসতে থাকে কারণ দুজনেই কিন্তু সেম সেক্টরে আমাদের কাজ করতে দেখা যায় তো এর জন্য বলা হয় যে আপনার যে টাকাটা আছে সেটাকে ডাইভারসিয়েশন করে দিন তো সেটাকে আপনার মানে রিস্ক কম থাকে আর যেহেতু এটা আমাদের স্মল ক্যাপ তো সেখানে রিস্কও বেশি রিটার্নও বেশি আর আর দুটোই কিন্তু একসাথে আমাদের দেখতে পাওয়া যায় ভিডিওটি এখানেই ক্লোজ করছি আজ নতুন নতুন কিছু হয়তো আপনারা শিখতে পারলেন তো তার জন্য বলি ভিডিওটি আপনারা পুরো দেখবেন কেটে কুটে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না মাঝখান থেকে আসলে কিছুই বুঝতে পারবেন না তো তার জন্য রিকোয়েস্ট থাকে যে পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুর সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে